আপনি যদি বেশিরভাগ সময় কম্পিউটারে খুব ব্যস্ত সময় পার করে থাকেন, তাহলে এর পাশাপাশি আরেকটি ডিভাইস ব্যবহার করে যেমন মোবাইলের মেসেজ নজর রাখাটা কিছুটা হলেও ঝামেলার মনে হতে পারে, কিংবা আপনি কম্পিউটারে খুব ব্যস্ত এবং আপনার মোবাইল কিছুটা দূরে চার্জে রয়েছে, এমন পরিস্থিতিতে মেসেজ আসলে কম্পিউটার থেকে উঠে গিয়ে মোবাইলের মেসেজ দেখতে হবে। সুতরাং এমন হলে কেমন হয়, যে আপনার মোবাইলে আসা এসএমএস আপনি আপনার কম্পিউটারেই দেখতে পাবেন এবং কম্পিউটার থেকে অন্যের মোবাইলে মেসেজ পাঠাতে পারবেন? দারুণ এই সুবিধাটি পাওয়া যাবে মাইটি টেক্সট অ্যাপ ব্যবহার করে। মাইটি টেক্সট অ্যাপ ব্যবহার করলে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে আসা এসএমএস এবং এমএমএস কম্পিউটার বা ট্যাবলেট পিসিতে থেকেই দেখে নিতে পারবেন। পাশাপাশি আপনার কম্পিউটার অথবা ট্যাবলেট পিসি থেকে যে কোনো মোবাইলে এসএমএস ও এমএমএস পাঠাতে পারবেন। অর্থাৎ কম্পিউটারের কাজে ব্যস্ত থাকাকালীন সময় মোবাইলে আসা এসএমএস দেখা এবং পাঠানোর জন্য মোবাইল হাতে নেওয়ার প্রয়োজন পড়বে না। এছাড়া আপনার মোবাইলে কল আসলে সেই নোটিফিকেশন আসবে কম্পিউটারে। মোবাইলের ব্যাটারি অ্যালার্ট নোটিফিকেশন সহ মোবাইলে আসা সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশনও জানা যাবে কম্পিউটারে। কম্পিউটারে মোবাইলের মেসেজে দেখা ও পাঠানো দারুণ এই সেবা পেতে স্মার্টফোনে মাইটি টেক্সট অ্যান্ড্রয়েড অ্যাপ এবং কম্পিউটারে ওয়েব অ্যাপ ব্যবহার করতে হবে। মাইটি টেক্সট ডাউনলোডের জন্য ভিজিট করতে পারেন https://migstytext.net সাইটটিতে। প্রযুক্তির আরও নতুন নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।